আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্ট নিয়ে কাজ করি তাদের জন্য কিছু প্রয়োজনীয় টুলস আনবক্সিং করব আমি। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলেকট্রনিক্স আইডিয়া বিডি পক্ষ থেকে। এগুলো বাজারে স্বল্প মূল্যে পাওয়া যায়। আমার কাছে আছে একটি গ্লোগান, একটি স্ক্রুড্রাইভার সেট, একটি শোল্ডারিং আয়রন, একটি কাটার, একটি ওয়ার স্টিপার আর একটি ডিজিটাল মাল্টিমিটার। আজকে আমি টুলসগুলোর প্রাইস এবং টুলসগুলো কী কী কাজে ব্যবহার করা হয় সেটি দেখাব। এটি একটি কোকো ব্র্যান্ডের শোল্ডারিং আয়রন। আয়রনটি আমি লোকাল মার্কেট থেকে 180 টাকায় দিয়ে কিনেছি। অল্প দামের, খুবই ভালো মানের একটি শোল্ডারিং আয়রন। যারা নিতে চান আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব। এটি একটি বিগ সাইজের ভালো মানের গ্লোগান। এটি আমি লোকাল মার্কেট থেকে 150 টাকা দিয়ে কিনেছি। ওয়ার স্টিপার খুবই দরকারি একটি টুলস। এটি দিয়ে আমরা 7 সাইজের ওয়ার কাটিং করতে পারি। আপনাদের সুবিধার্থে আমি কিছু ওয়ার কাটিং করে দেখাবো। এটি আমি লোকাল মার্কেটে 160 টাকা দিয়ে কিনেছি। ইলেকট্রনিক্স মিনি কাটার, এটি সহজে হ্যান্ডেল করা যায়। আপনাদের সুবিধার্থে আমি কিছু কাটিং করে দেখাচ্ছি। কাটারটি আমি মার্কেট থেকে নিয়েছি 120 টাকায়। এটি একটি মিনি স্ক্রুড্রাইভার সেট। এটিতে সর্বমোট 30টি স্ক্রু বিট আছে। স্ক্রুড্রাইভার সেটটি আমি 150 টাকা দিয়ে কিনেছি মার্কেট থেকে। এটি একটি ডিজিটাল মাল্টিমিটার। এটি দিয়ে বিভিন্ন ভোল্টেজ পরিমাপ করা যায়। এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায়। এটি আমি গত 1 মাস ধরে ব্যবহার করছি। মাল্টিমিটারটি আমি মার্কেট থেকে কিনেছিলাম 330 টাকা দিয়ে। অসাধারণ একটি মাল্টিমিটার। যারা নিতে চান আমি অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।